হ্যালো বন্ধুরা, বেঙ্গল ফ্লেভার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সবসময় একই রকম টিফিন খেতে ভালো লাগে না, তাই ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আজকের বানাচ্ছি হোয়াইট সস পাস্তা। পাস্তাটাকে আমি নুন আর অল্প একটু তেল দিয়ে ভালো করে সিদ্ধ করে জল ছড়িয়ে নিয়েছি। এবার দেখুন, কড়াইতে অল্প একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি আজকে শুধু পেঁয়াজ দিয়েই বানাবো, আপনারা এর সাথে অল্প গাজর বা মাংস ডিম এগুলোও দিতে পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করা পাস্তা। তো পাস্তা দিয়ে এটাও হালকা করে একটু ভেজে নেব, অল্প 1 থেকে 2 মিনিট মতো হালকা আছে, ভেজে নিলেই হয়ে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দেবো হোয়াইট সস। তো হোয়াইট সস বাড়িতেও বানানো যায়, তবে আমি এটা কেনা ব্যবহার করছি। বাড়িতে কীভাবে বানানো যায় অন্য কোনো দিন আপনাদের সাথে শেয়ার করব। পাস্তার সাথে হোয়াইট সস খুব ভালোভাবে মিক্স করে নেব। এই হোয়াইট সস পাস্তা বাচ্চাদের কিন্তু খুবই প্রিয়, বাচ্চাদের সাথে সাথে বড়দেরও কিন্তু এটা একটা প্রিয় খাবার। খুব ভালোভাবে দেখুন মেশানো হয়ে গেছে। এর মধ্যে এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, অল্প একটু চিনি, কারণ হোয়াইট সস পাস্তা একটু মিষ্টি মিষ্টি হয়। দিয়ে দেবো অরিগ্যানো আর চিলি ফ্লেক্স। তো আমার দুটো একসাথেই মেশানো ছিল, আমি একসাথেই দিয়ে দিলাম। এটাও ভালোভাবে মিক্স করে নেব। তারপরে এর উপর দিয়ে দেবো চিজ। চিজ দিলে কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন, প্রচুর 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 শেয়ার করবেন, আর প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি আরও এগোতে পারি এবং নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে পারি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।